প্রায় সাত মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজাবাসী। সোমবারও গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা আর ধরপাকড় চালাচ্ছে ইহুদি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, বেরুজি ও নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। খান ইউনিস সহ গাজার দক্ষিণ মধ্যাঞ্চলেও ব্যাপক ধরপাকড় চালিয়েছে হামাস। নির্মূলের নামে আটক করেছে সাধারণ ফিলিস্তিনিদের। হামাসের ঘাঁটি আছে অভিযোগে বহু স্থাপনা ধ্বংস করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেল চব্বিশ ঘণ্টায় প্রাণ গেছে অর্ধ শতাধিক ফিলিস্তিনির, গুরুতর আহত শতাধিক ইসরায়েলি। এই আগ্রাসনে এ পর্যন্ত 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, 77,000 ছাড়িয়ে গেছে আহতের সংখ্যা।